হ্যালো অন কনফারেন্স, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো 2022 জিএনএম এএনএম সাকসেস স্টোরি সম্পর্কে। তোমাদেরকে সরাসরি শোনাবো একজন নার্সের মুখ থেকে সে কীভাবে পড়েছিল। আজকে সে একজন মানে স্বনামধন্য একটা সরকারি কলেজে, কিন্তু সে একজন মেডিকেল কলেজে, সে কিন্তু একজন স্টাফ নার্স। সো কীভাবে সে পড়াশোনা করেছিল স্টাফ নার্স বা সরকারি কর্মচারী হতে গিয়ে, কী করে সে কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল এবং আরও কিছু প্রবলেম হয়, ঠিক আছে। যেমন তোমরা যখন আজকে বাড়িতে আছো, দুদিন পর তোমরা হয়তো কোনো এনটিএসসির সুযোগ পাবে, তখন তোমরা যে হোস্টেলে যাবে সেই হোস্টেলে কী কী সমস্যা হতে পারে, তার সমাধান কী, এবং আরও কিছু প্রবলেম হয়। যেমন মেডিকেল কলেজে যাওয়ার পর দেখবে হয়তো যখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করাবে, তখন দেখবে হয়তো রক্ত দেখলে হয়তো অনেকের সমস্যা হয়, মানে মাথা ঘোরে, অনেকে আছে তো মৃতদেহ দেখলে ভয় পালিয়ে যাবে, ঠিক আছে। এই যে সমস্যাগুলো, ছোটোখাটো সমস্যাগুলো, ঠিক আছে, তো এগুলোর সমাধান কী, ঠিক আছে। আরও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি, ইংলিশ পড়তে হয় তোমাদের। কিন্তু আগেই বলে রাখি, জিএনএম পড়তে গেলে কিন্তু তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে, ইংলিশেই উত্তর দিতে হবে এবং ইংলিশেই কিন্তু পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। একটু বুঝে নাও ব্যাপারটা, যখন তোমরা ফার্স্ট ইয়ারে ঢুকে যাবে না, তখন অ্যাডমিশন নেবে, তারপর তোমরা জানতে পারবে পরীক্ষা কিন্তু সম্পূর্ণটাই হয় ইংলিশের উপর, ঠিক আছে। মানে ইংলিশে তোমাদের পড়তে হবে, ইংলিশে বোঝাবে, ইংলিশে উত্তর দিতে হবে এবং ইংলিশে কিন্তু পরীক্ষা হবে। এএনএমের ক্ষেত্রে একটু ছাড় রয়েছে, এএনএম পড়তে গেলে তোমাদের কিন্তু বাংলাও পড়তে পারো তুমি চাইলে, আবার ইংলিশেও পড়তে পারো, আবার পরীক্ষা বাংলাতে দিতে পারো বা ইংলিশে দিতে পারো, ঠিক আছে। তো এই ধরনের কিছু প্রবলেম, যাদের ইংলিশে সমস্যা তারা কী করে এটা ট্যাকেল করবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রচুর লাইক করে দাও, প্রচুর লাইক, আমি এম করছি এই ভিডিওতে 2000 লাইক তোমরা এনে দেবে। তো অবশ্যই প্রচুর লাইক করে দাও এবং প্রচুর 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 শেয়ার করো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা শুনতে থাকো এবং সঙ্গে থাকো, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে, আমাদের যে ভিউয়ার্সরা আছে, ওরা আপনার থেকে জানতে চায় যে আপনি কিভাবে চাকরি পেলেন, বর্তমানে আপনার কোথায় আপনি চাকরি করছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আমি ঝুমা দাস, আমি কলেজ অফ নার্সিং থেকে বিএসসি নার্সিং করেছি। ওকে, 2012 সাল থেকে 2016 থেকে আমি আমার মানে সেশন ছিল। তারপর আমি 2018 রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উত্তর দিনাজপুরে পোস্টিং পাই। আচ্ছা, তো বর্তমানে আপনি কি সেখানে কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এখন এখানেই করছি। আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমাদের সাবস্ক্রাইবার আর যারা ভিউয়ার্স আছে, এরা জিজ্ঞাসা করে প্রায়শই যে প্রাইভেট কলেজ থেকে পড়ে কিভাবে সরকারি কলেজে, মানে সরকারি ইনস্টিটিউট বা বিভিন্ন সেক্টরগুলোতে কিভাবে চাকরি পাওয়া যেতে পারে, আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন এই ব্যাপারে যদি একটু বলতেন তো খুব ভালো হতো। দেখুন, প্রাইভেটে পড়েছি বলে যে স্পেশাল করে কোনো প্রিপারেশন নিতে হয় এরকম কোনো ব্যাপার নেই, গভর্নমেন্ট প্রাইভেট দুটোই সমান, ঠিক আছে। এবার ইন্টারভিউ হয়, ইন্টারভিউর জন্য যেটুকু প্রিপারেশন নিতে হবে সে মানে গভর্নমেন্ট থেকে যারা পড়ে যে প্রিপারেশন নেবে, প্রাইভেট থেকে যারা পড়ে তারা সেম প্রিপারেশন নেবে, অনলি ফর ইন্টারভিউ। আর বাকি আবার মানে প্রাইভেট থেকে পড়েছি বলে যে মানে অন্য কিছু করতে হবে বা কিছু এরকম হয় না। অ্যাকচুয়ালি যদি ব্যাঙ্গালোর থেকে যারা পড়ে তারা এসে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে একটু অসুবিধা হয়, কারণ ওদের রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বানাতে হয়, তো তার জন্য যেটুকু টাইম লাগে সেইটুকুই মানে একটু কষ্টের ব্যাপার। আদারওয়াইজ আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা প্রাইভেটে পড়ে তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটাও কিন্তু অনেকেই করছিল যে যারা বাইরে থেকে করবে সেক্ষেত্রে কি পরবর্তীকালে কোনো সমস্যা হয় কিনা। তো আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়েছো। আচ্ছা ম্যামকে এবার আর একটা প্রশ্ন করতে চাই যে ম্যাম, এখানে যে পড়ার সময় কোনো প্রবলেম কি ফেস করতে হয়, মানে পরবর্তীকালে ধরুন বললো প্রথমে একরকম একটা কোর্সই বললো, পরবর্তীকালে দেখা গেলো যে সেটা বেড়ে অনেকটা বেশি হয়ে গেলো, এইরকম কি কোনো ব্যাপার আছে, আপনি কি একটু যদি হেল্প করতেন তাহলে। পড়া চলাকালীন কোর্সই বাড়ে না, শুধু একটা, হ্যাঁ একটা জিনিস বাড়তে পারে যে যেহেতু জিনিসপত্রের দাম হচ্ছে প্রতিনিয়ত, আপনি যে ধরুন আপনাকে যে যেটা দেওয়া হয় ওটা কি বলে প্রত্যেকটাকে যেটা যে টাকাটা মানে কোর্সের জন্য কথা থাকে সেটাই নেওয়া হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে এবার আর একটা প্রশ্ন করতে চাই যে
পড়াশোনার মানে কিরকম চাপ থাকে? অনেকে বলে যে মানে প্রচন্ড চাপ থাকে, যেহেতু একটা বিশাল বড় একটা কোর্স এবং এখানে একটা চাকরির বিশাল বড় একটা সুনিশ্চয়তা রয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীকালে যখন অ্যাডমিশন নেবে তারপরে কিরকম পড়াশোনার প্রতি চাপ থাকে? মানে ক্যান্ডিডেট কি সেটা সেটা মানে এমন তো নয় যে মানে পড়াশোনা করতেই পারলো না, এত চাপ হয়ে গেল, অনেকে অ্যাকচুয়ালি ইংলিশে প্রবলেম আছে, তো সেখানে কি যে সেক্টরগুলো রয়েছে বা বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনাদের সাহায্য করতো, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে যায়, আমাদের কোর্সটা তো পুরো ইংলিশ মিডিয়ামে পুরোপুরি গিয়েই মানে সবাই এটা সবাই মানে কোন যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে তারা ছাড়া সবাই ভীষণ প্রবলেম ফেস করে, কিন্তু সেটা ওই ফার্স্ট ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ারটা দিয়ে হচ্ছে মোটামুটি ধৈর্য ধরে চালিয়ে নিতে পারবে, তার কিন্তু কোনো অসুবিধা হয় না। আর হ্যাঁ, পড়াশোনার চাপ প্রচুর হয়, পড়াশোনার মানে ভীষণ সেমিনার, তারপর কেস প্রেজেন্টেশন, এর সব কিছু অনেক কিছু লেখালেখির ব্যাপারও থাকে, তার সাথে পড়াশোনা থাকে, তার সাথে আবার হচ্ছে ডিউটি থাকে, তো পড়াশোনার চাপটাও থাকে, বা সেটা সবাইকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সব থেকে প্রবলেম যেটা সবাই ফেস করে যে ইংলিশের জন্য, একজন যদি ফার্স্ট ইয়ারটা কোনোভাবে মানে কষ্ট করে ফার্স্ট ইয়ারটা পাস করে যায়, তার সেকেন্ড ইয়ারে এই ইংলিশ নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন করতে চাই, এতটা সময় দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। আচ্ছা ম্যাম, বলছিলাম যে মনে করুন কেউ যখন চাকরি পায় তার পরবর্তীকালে আপনাদের আপনার এখন যে লাইফটা লং করছেন যেরকমটা কি কি পান সেই সব ব্যাপারে যদি একটু বলতেন তাহলে ওদের একটু উৎসাহ হতো আর কি। মানে চাকরি পাওয়ার আগের মুহূর্তে কিরকম ছিল, কিরকম কষ্ট করার পর এখন কিরকম মানে পরিস্থিতির সাথে আপনি মানে চলছেন, এই ব্যাপারটা বললে অনেকে হয়তো অনেক প্রেরণা পেতে পারে। নার্সিং করার পরে যে কষ্ট সেটা না, মানে এখন তো নার্সিং পড়লে সবাই গভর্নমেন্টে না হোক পড়েই কি প্রাইভেটে চাকরি নেবে, তো সেরকম কিছু সেরকম স্পেশাল ভাবে কিছু বলার নেই যে আগে আমার লাইফ অনেক কষ্ট ছিল এখন ভালো হয়েছে। স্যালারিটা স্যালারি প্রাইভেট ছিল না, গভর্নমেন্টের স্যালারিটা বেশি, ওয়ার্ক প্রেশারটা একটু কম, বাস এটাই। প্রত্যেকে অনুভব করতে পারবে যে সেটা কতটা মজা আছে, প্রত্যেকে নিজের স্বাধীন ভাবে চলতে পারবে অবশ্যই। আচ্ছা ম্যাম, মানে অনেকটাই কম থাকে। আচ্ছা, তো ম্যাম অনেক অনেক ধন্যবাদ, আশা করছি প্রত্যেক ভিউয়ার্স এর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর ম্যামকে তোমরা প্রত্যেকে ধন্যবাদ জানাবে। অ্যাকচুয়ালি ম্যাম আমাদের ভিউয়ার্স ম্যাম অ্যাকচুয়ালি একটা কমেন্ট করেছিল, সেই কমেন্ট থেকেই অ্যাকচুয়ালি আমি নাম্বারটা পাই, তো ম্যামকে প্রত্যেকে ধন্যবাদ জানাবে, ম্যামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। ম্যাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন।